আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন, আপনাদের ভালোবাসা ও দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুগণ, আজ আমরা জানব চশমা লাগিয়ে নামাজ পড়ার হুকুম কি। বন্ধুগণ, তাহলে চলুন মাসালা জেনে আসি। তবে তার আগে বলে নেই, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা চশমা ব্যবহারে অভ্যস্ত এবং চশমা খুললে অস্বস্তি বোধ করে ও নামাজের একাগ্রতা নষ্ট হয়, তারা তা নিয়েই নামাজ পড়বে, অর্থাৎ তারা চশমা নিয়েই নামাজ পড়বে। আর যারা চশমা ব্যবহারে অভ্যস্ত নয়, শুধু ফ্যাশনের জন্য চশমা পরে, তাদের জন্য চশমা নিয়ে নামাজ পড়া উচিত নয়। বন্ধুগণ, আমি আশা করি আপনারা মাসালাটি জানতে পেরেছেন। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আপনার মূল্যবান মন্তব্য নিচে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের নিকট বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে তারাও এই মাসালাটি জেনে উপকৃত হতে পারে। বন্ধুগণ, দেখা হবে পরবর্তী কোনো একটি ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।